এবারে থাকছে যুক্তরাজ্যের বিভিন্ন শহর সহ ইউরোপের দেশসমূহে ঈদ উদযাপনের কিছু খবর। আনন্দ উচ্ছ্বাসে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন গ্রেটার ম্যানচেস্টারে বসবাসরত মুসলিম কমিউনিটি। সহকর্মী আমিনুল হক ওয়েসের রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। গ্রেটার ম্যানচেস্টারের অন্যতম শাহজালাল মসজিদ, শাহপরান মসজিদ, দারুসালাম মসজিদে তিনটি করে জামাত অনুষ্ঠিত হয়। ভোরের সূর্য ওঠার সাথে সাথে বাবার হাতে হাত দরুচ্ছুট্ট শিশু, বয়োজ্যেষ্ঠ সহ শত শত মুসল্লিরা জামাতে শরিক হন। ঈদ জামাত শেষে মুসল্লিদের সাথে নিয়ে শাহজালাল মসজিদের খতিব মৌলানা খায়রুল হুদা খান সহ ম্যানচেস্টার কমিউনিটির নেতৃবৃন্দ মুসলমান উম্মার প্রতি ঈদের বার্তা প্রেরণ করেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে আমরা ঈদুল ফিতর উদযাপন করছি। আজকে আমাদেরকে এখানে যাবে আল্লাহ খুশি করেছেন, জান্নাতে তার দিদার দিয়ে যেন আমাদেরকে খুশি করেন। ম্যানচেস্টার বাসীর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। এদিকে লং সাইটে বাঙালি অধ্যুষিত শাহপরান মসজিদের চেয়ারম্যান আবুল কাশেম ও জিএমবি এর চেয়ারম্যান আব্দুল নাসির ওয়াহাব ঈদের শুভেচ্ছা জানান। ম্যানচেস্টার শাহপরান মসজিদের পক্ষ থেকে ম্যানচেস্টার সহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সকল মুমিন মুসলমান উম্মাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের আনন্দে কাটুক প্রতিটি দিন, এটাই সবার প্রত্যাশা। শাহজালাল মসজিদ প্রাঙ্গণ থেকে আমিরুল হক ওয়েস, এটিএন বাংলা।